না স্বাভাবিক রাজ্যপাল এখানকার অভিভাবক, সরকারের অভিভাবক। যখন কোনো এরকম অব্যবস্থা তৈরি হয় তখন তার দায়িত্ব নেওয়া উচিত, উনি সেটা রেসপন্স করেছেন। কিন্তু আমার যা মনে হচ্ছে যে পরিস্থিতি যেখানে এসে ফেঁসে গেছে, সরকারের কাছে টাকা নেই, কর্মচারীরা ডিএ চাইছেন, তাদের অধিকার আছে, সরকারের ক্ষমতা নেই, তো সমাধানটা কী হবে? সরকার কথা বলতেও রাজি নয়। যদি কথা বলতো কমপক্ষে আর দূর সমস্যা হতো না। আজকে সরকার আর কর্মচারীদের মধ্যে নয়, সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। মানুষ সরকারকে ভোট দিয়েছিল আর সুশাসন পাওয়ার জন্য, সরকার সেটা দিতে পারছে না, কর্মচারীদের অধিকার রক্ষিত হচ্ছে না, তাই তারা আন্দোলন করছেন। সরকার তাদের বাধ্য করেছে আজকে এই পরিস্থিতিতে যেতে, এই ধর্মঘট করতে। সেজন্য রাজ্যপালের মাঝখানে এসে আর এটা দেখা, যেমন তাদের সঙ্গে কথা বলা উচিত, সরকারকেও কথা বলতে বাধ্য করা উচিত, এবং সরকার কি পারবে না করবে সেটা বসে কথাবার্তা বলে মেটানো উচিত। নাহলে পরিস্থিতি আস্তে আস্তে হাতের বাইরে যাচ্ছে, মানুষ আর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে আবার নতুন উদ্যমে বিজেপি ঝাঁপাতে চলেছে একেবারে বুথ স্তরের কর্মীদের জন্য। ইতিমধ্যেই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে ৫১% ভোট প্রতি বুথে যাতে নিশ্চিত করা হয়। বিজেপি একটা বিশেষ কর্মপদ্ধতি অনুযায়ী কাজ করে। সারা বছর আমরা সংগঠনের কাজ করি। এখন নির্বাচনের প্রস্তুতি হিসাবে সারা দেশে লোকসভা নির্বাচন এক বছর পরে, তার প্রস্তুতি শুরু হয়েছে। আমাদের বাংলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি শুরু করি। বুথ সশক্তিকরণ, প্রত্যেক বুথের পরে আমরা নতুন করে বুথ, প্রত্যেক ইলেকশনের পরে আবার নতুন করে বুথ তৈরি করি। আর সমস্ত কার্যকর্তাদের ডাটা রেকর্ড আমরা রাখি, তার জন্য ব্যবস্থা আছে আমাদের। সেরকম আজকে প্রায় 18 কোটি আমাদের মেম্বার আর 30 কোটির বেশি ভোটার সারা দেশে, আর এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই জন্য যে পার্টি নিয়মিত এটা নিয়ে এক্সারসাইজ করে, সেই সিস্টেমে চলছে। আর কর্মীদের আবার চাঙ্গা করা, তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, সমস্ত কর্মীদের কাজে লাগানোর জন্য একটা প্রসেস শুরু হয়েছে, সেটা উপর থেকে নিচ অবধি যাচ্ছে। ৫১%টা সেক্ষেত্রে প্রাসঙ্গিক, মানে ৫১%। দেখুন, টার্গেট তো রাখতে হয়। ৫১% ভোট যদি পায় কোনো পার্টি, তাকে কেউ হারাতে পারবে না। আর সেটা যে বাস্তব, সেটা আজকে আমরা গুজরাটে দেখিয়েছি। 27 বছর ক্ষমতায় থাকার পরে ওখানে ৫৩% বেশি ভোট পেয়েছি আমরা, ফলে 86% বেশি সিট পেয়েছি। তো বিজেপি বলে না, শুধু করে দেখায়, আর সেটা করে দেখিয়েছে বলে আজকে আমরা সেটাকে সামনে রেখেছি। আমরা চাই অন্যান্য রাজ্যেও পার্টি সেভাবে শক্তিশালী হোক। দাদা, নিয়োগ দুর্নীতিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আগামী, যে লোকটা কাল অবধি মোবাইল সারাই করত সে আজকে কয়েকশো কোটি টাকার মালিক, যে মাছ বিক্রি করত সে কয়েকশো কোটি টাকার মালিক। আজ দেখুন সিবিআই বা ইডি আর বিভিন্ন জায়গায় জেরা করছে, রেড করছে, যারা অভিযুক্ত তারা এবং তাদের আত্মীয় স্বজনের বাড়িতেও জেরা এই জন্য করছে কারণ আশেপাশের লোকেদের কাছে টাকা পয়সা ট্রান্সফার হয়। আমরা দেখেছি অনুব্রতর মেয়ে ড্রাইভার, অনুব্রতর দেহরক্ষী, তারা ৬০০ কোটি টাকার মালিক। এরকম অনেকের কাছে দেখা গেছে এটা, তো সেটা স্বাভাবিক আছে। সেই জন্য সিবিআই যারা অধিকারী তারা জানেন কোথা থেকে কি হয়। একাধিক সারা দেশে ইনকোয়ারি চলছে, কেস চলছে, সেই অভিজ্ঞতা তারা এখানেও শুরু করেছে এবং সেটা সফল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অনুব্রত মণ্ডলের কথা বললেন, অনুব্রত মণ্ডলের শিখিয়ে যাওয়া পথেই নাকি পঞ্চায়েত ভোট করানো হবে। শতাব্দী রায় সেটা বলছেন, মানে মাস্টারমশাই দার্জিলিং বেড়াতে গেলে ছাত্রদের তাতে কোনো ক্ষতি হয় না, নতুন মুখ তাহলে না। দেখুন, এটা একটা ঠিকই বলেছেন শতাব্দী রায়, কারণ এই রাস্তা ছাড়া টিএমসি কোনো ভোট জিততে পারবে না, গায়ের জোর, পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে জেতা। আর সেই জন্য সবসময় কোনো না কোনো অনুব্রতকে খুঁজে নিয়ে আসতে হবে। কিন্তু আবার যদি তাকে ছো মেরে সিবিআই দিল্লি নিয়ে যায় তাহলে তো মুশকিল আছে। এটা ঠিক যে মমতা ব্যানার্জি বলেছেন যে লক্ষ লক্ষ অনুব্রত তৈরি হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। চিন্তা তো পশ্চিমবাংলার মানুষের। কোনোদিন এখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে না, কোনোদিন স্বচ্ছ রাজনীতি হবে না, দুর্নীতিমুক্ত বা হিংসামুক্ত রাজনীতি আমরা দেখতে পাবো না। কিন্তু আমার মনে হচ্ছে যে এখানকার সমাজের মধ্যে সেই সচেতনতা, ক্ষমতা আছে, তারা সেটা সমাধান করে দেবে। ভাঙড়ের মতো জায়গায় আগে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, সেখানে এখন নাকি তৃণমূলের মধ্যে সবার মধ্যে আরাবুল, কাইজার, সবার মধ্যে নাকি সম্পর্ক খুব ভালো। এবং শওকত মোল্লা নিজে দায়িত্ব নিয়ে সেটা বলছেন। শওকত মোল্লা বলছেন ভাঙড়ের পর, শওকত মোল্লা তো আগে জেলা প্রেসিডেন্ট ছিল এখানে, তখন কি হতো? সবচেয়ে বেশি হিংসা, পোস্টপোন ভায়োলেন্স হয়েছে। ইলেকশন আগে মাননীয় নাড্ডাজি এসেছিলেন আমাদের সভাপতি, তাকে রাস্তায় সিরাকলে ঘিরে গাড়িতে মারা, এ করা, গাড়ি ভাঙা, বাইকে ভাঙা, এটা তো ওই দাঁড়িয়ে থেকে করেছিল। সামনে মাইক নিয়ে লোককে উত্তেজিত করছিল, আমি দেখেছি, আমি ছিলাম ওখানে। যেন গুন্ডারা ছাড়া ওদের নেতা হতে পারবে না, আর মারপিট ছাড়াও ভোট জিততে পারবে না। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। হাঁটুর ব্যথায় রিউমার্থেনিন হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।